हेलो बंधुरा और एक बार सबा के स्वागत जाना हमार चैनल एलबी टेकर सोशल ब्लॉगे। तो बंधुरा आज के आलोचना करब जो एक वीडियो टाइटल हमें जो एक कन्टेंट तैरि कर कन्टेंटर टाइटल केमन हवा दरकार, टाइटल भाषा क्या हवा दरकार और टाइटल डेस्क्रिप्शन क्या हवा दरकार और टाइटल क्यों तैरि करब और जो तैरि ना करते यूट्यूब थे क्यों खुजे बार करब जो हमारे वीडियो टाइटल कीरकम हवा उचित, कीरकम हवा दरकार और कीरकम हो ভিডিওটার যে সার্চ লেভেলটা একটু হাই হবে। তো বন্ধুরা ভিডিওটা ছোট্ট, পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলে অবশ্যই একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে। তো বন্ধুরা চলো সরাসরি আমরা ভিডিও নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা আমার কন্টেন্ট যদি বাংলা ভাষায় হয়, আমার কন্টেন্ট যদি ইংরেজি ভাষায় হয়, আমার কন্টেন্ট যদি হিন্দি ভাষায় হয়, তো ফার্স্ট টাইম বলে রাখি ভিডিও কন্টেন্টের যে ভাষা টাইটেলের ভাষা কিন্তু প্রাইমারিভাবে কিন্তু এক হতে হবে। প্রাইমারিভাবে এক মানে কীরকম, আমি যদি বাংলায় একটা কোনো কন্টেন্ট তৈরি করি তো বাংলায় কন্টেন্ট তৈরি করার পর বন্ধুরা আমি যে ভিডিও টাইটেলটা দেবো সেই টাইটেলটা তো মোটামুটি 100টা লেটারের মধ্যে হয়, 100টা লেটারের মধ্যে কিন্তু দুটো তিনটে লাইন অনেক সময় করা যায়। তো প্রথম লাইনটা কিন্তু অবশ্যই বাংলাতে হতে হবে যদি আমার ভিডিও কন্টেন্ট বাংলায় হয়। তারপর আমি সেটা ইংরেজিতে লিখতে পারি, তারপর সেটা হিন্দিতে লিখতে পারি, কিন্তু হিন্দিতে না লেখাটাই ঠিক যদি কন্টেন্টটা যদি বাংলায় হয়। তুমি ইংরেজিতে লিখতে পারো কিন্তু প্রথমে বাংলাতে লিখবে। এই হলো বাংলা কন্টেন্টের উপর টাইটেল। আর যদি কন্টেন্টটা যদি হিন্দি হয় তাহলে টাইটেল, তাহলে হিন্দি কন্টেন্ট হওয়ার হয় কিন্তু টাইটেলের প্রথম লাইনটা কিন্তু অবশ্যই হিন্দি, তারপরে তুমি ইংলিশে লেখো। সাপোজ আমি বলে রাখি একটা কথা, যেমন ধরো আমি একটা ভিডিও তৈরি করছি এই মুহূর্তে কিন্তু ভিডিওটা এখনও পাবলিশ হয়নি যে ড্রাইভিং লাইসেন্স কী করে আবেদন করবো, ড্রাইভিং লাইসেন্সের জন্য কী করে আমরা আবেদন করবো। তো বন্ধুরা ভিডিওটার পুরো বিষয়বস্তু কিন্তু পুরো ভাষাটা কিন্তু বাংলাই, তাহলে আমি কী করবো ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু প্রথম লাইনটা কিন্তু বাংলায় রাখবো, তারপরের লাইনটা কিন্তু আমি ইংরেজিতে লিখবো, কিন্তু আমি হিন্দি লিখবো না, কারণ হিন্দির সঙ্গে কিন্তু আমার কোনো সঙ্গ নাই। হিন্দি একটা আঞ্চলিক ভাষা যদিও আমাদের রাষ্ট্রীয় ভাষা, আর বাংলা একটা আঞ্চলিক ভাষা, সেক্ষেত্রে কিন্তু আমি ইংরেজি ইউজ করবো যেহেতু পুরো ইউটিউবটাই কিন্তু ইংরেজি, বাট আমি হিন্দি ইউজ করবো না। তো তাহলে বন্ধুরা আমার কী শিখলাম যে প্রথমেই কিন্তু যে আমি ভিডিও কন্টেন্টটা ভিডিওটা যে ভাষাই তৈরি হয়েছে আমার টাইটেলটা কিন্তু সেই ভাষাই, প্রথম টাইটেলটা যে দেখুন সেই ভাষায় হবে, তারপরটা আমি ইংলিশে করবো। এই গেলো টাইটেল ভাষা, আর একটা গেল থাম্বনেলটাও কিন্তু তাই করবো। আমি এমন করবো না যে আমার ভিডিওর ভাষাটা কিন্তু বাংলা আর আমার থাম্বনেলের যে ভাষাটা সেটা কিন্তু আমি ইংরেজিতে করে দেবো না, তাহলে কিন্তু যেসব দর্শকবৃন্দু তোমার কিন্তু থাম্বনেলে ক্লিক করে ইংরেজিতে থাকলে সে ভাববে হয়তো ইংলিশে ভিডিও কন্টেন্ট আছে, ক্লিক করে দেখবে যে ল্যাঙ্গুয়েজটা আলাদা, সেক্ষেত্রে কিন্তু বন্ধু ভিডিওটা না দেখে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে। সেই জন্য কিন্তু প্রথমে আমি বলে রাখি যে ভিডিওর ভেতরকার যে ল্যাঙ্গুয়েজ, ভিডিও কন্টেন্টের যে ল্যাঙ্গুয়েজ থাম্বনেল, সেই ল্যাঙ্গুয়েজই করবে, তার সঙ্গে ইংলিশ ইউজ করতে পারো কিন্তু হিন্দির সঙ্গে বাংলা, বাংলার সঙ্গে হিন্দি কিন্তু মেশাবে না। এই গেল টাইটেল সার্চ করা বা টাইটেল, যে ভাষায় কন্টেন্ট সেই ভাষায় থাম্বনেল সেই ভাষায় টাইটেল, আর টাইটেল কী করে সার্চ করবো। তো বন্ধুরা টাইটেল যদি নিজের মনে থেকে না দিতে পারছি তাহলে আমি টাইটেল সার্চ করার একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। আমার ফোনের স্ক্রিনটা লক্ষ্য করো, ফোনের স্ক্রিনটাতে লক্ষ্য করবে প্রথমে ইউটিউবে সার্চ বাটনে চলে গেলাম, সার্চ বাটনে কিন্তু আমার যেহেতু বাংলা, বাংলাতে আমি তৈরি করেছি ভিডিও কন্টেন্ট, আমি তো বাংলায় কিন্তু ইউটিউবে সার্চ বাটনে লিখে দেবো যে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করার পদ্ধতি। তো দেখো বন্ধুই আমি লিখেছি। তো বন্ধু দেখো পরপর কতগুলো কন্টেন্ট এসছে, পরপর যতগুলো কন্টেন্ট এসছে তার মধ্যে ওপরে সেরা কন্টেন্ট আমি দেখে নেবো যে এই ভিডিও টাইটেলটাতে কতগুলো ভিউ হয়েছে, ভিডিওটা কেমন চলেছে। তো বন্ধুরা সেই ভিডিও টাইটেলটা কেমন আছে ঠিক সেই ক্যাটাগরির টাইটেল, সেই রকম টাইটেল বা সেই টাইটেলটা কিন্তু আমি দিয়ে দিতে পারি আমার টাইটেলে। আর তারপরে আমি ভিডিওটা স্ক্রল করে দেখে নেবো যে তার নিচের দিকের ভিডিওগুলো কেমন চলেছে, তার নিচের দিকের ভিডিও যে টাইটেলগুলো সেই টাইটেলগুলো সব কপি করে করে আমি সেটা ট্যাগ করতে পারি, ঠিক আছে, ট্যাগ করতে পারি, ট্যাগের সাথে কিন্তু আমি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে ডালতে পারি। তাহলে বন্ধু আমাকে নিজে থেকে কিছু করা দরকার, আমি ইউটিউব থেকে কিন্তু আমি পেয়ে গেলাম আমার টাইটেলটা কী হওয়া দরকার আর কীরকম টাইটেল হলে পরে এই ভিডিওটা চলতে পারে। তো বন্ধু তোমরা যারা ইউটিউবে ভিডিও ডালছো সব সাধারণ একটু ধারণা তোমাদের অবশ্যই আছে, আর বাকি আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি অনেক ভিডিওতে অ্যাপ্লাই করে দেখেছি কিন্তু খুব ভালো রেজাল্ট এসছে, তোমাদেরও ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। তো বন্ধু এই দুটো দিক খেয়াল রাখবে, এক নম্বর হচ্ছে ভিডিওর ভাষা, ভিডিওর কন্টেন্টের ভাষা আর টাইটেল আর থাম্বনেলের ভাষা যেন আলাদা না হয় ফার্স্ট। দু নম্বর হচ্ছে যদি কোনোরকমভাবে টাইটেল তুমি আকর্ষণীয় টাইটেল তৈরি করতে না পারছো তাহলে আকর্ষণীয় টাইটেল তৈরি করার জন্য তুমি ইউটিউবে সহযোগিতা নাও। তো বন্ধু এই দুটো দিক
তোমরা অ্যাপ্লাই করো, আমি অনেক উপকার পেয়েছি, তোমরা অনেক উপকার পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে অবশ্যই আবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। আর পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো, আর নোটিফিকেশান বেলটিতে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে চলে যায়। তো বন্ধুরা, এটুকু ভিডিও, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ কে লিয়ে ধন্যবাদ।